কোনো আর্টিস্টের কোনো কিছু করার ক্ষমতা নেই। ডিরেক্টর পাস করলে আর্টিস্ট পাস। একটা শুষ্ক জায়গায় পানি পড়লে যেরকম আরাম লাগে আমরাও আরাম পাচ্ছি। আমার মানে গ্ল্যামার ছবি কম, আমার তো প্রায় 8টা সিনেমা সেন্সর হয়ে আছে। 8টা সিনেমার মধ্যে আমি বলে না সবগুলোই তো আমার, এর মধ্যে অন্যতম পছন্দের এবং আমার আগ্রহ সবচেয়ে বেশি যেটা নিয়ে যেই সিনেমাটি নিয়ে তার নাম হচ্ছে লাইভ। এর একমাত্র কারণ হচ্ছে যে আমার অপ্রিয় একটি সত্য ঘটনা প্রিয় করে দর্শকদের সামনে আনা, যেন এই ধরনের ভুল আমাদের এখানে না হয়, সেরকম একটি সিনেমার নাম লাইভ, যেটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ভাই। আমরা চেষ্টা করেছি ডিরেক্টরকে ফলো করে, ডিরেক্টরের যে চাহিদা সেটাকে মাথায় রেখে কাজ করার জন্য। হয় কি কোনো আর্টিস্টের আমি যেটা বিশ্বাস করি যে কোনো কিছু করার ক্ষমতা নেই, ডিরেক্টর পাস করলে আর্টিস্ট পাস। সেই জায়গায় রনি ভাই আমার বিশ্বাস 100% উনি পাস করেছেন, কারণ উনি গল্পের বাইরে একটি অপ্রয়োজনীয় অক্ষরও তিনি ব্যবহার করেননি। তো আমাদের দর্শকরা একদম হলমুখী, এটা একটা বিশাল ব্যাপার আমাদের সিনেমার জন্য। দীর্ঘ মানে একটা শুষ্ক জায়গায় পানি পড়লে যেরকম আরাম লাগে, আমরা তো চলচ্চিত্রের এখানকার মানুষ, এখানে আমরাও আরাম পাচ্ছি। এখানে যে কোনো সিনেমা ভালো যাওয়া মানে কি যে আমিও ভালো থাকলাম, কারণ একটা সিনেমা ভালো যাওয়ার পর অনেকেই আবার এখানে লগ্নি করতে আসেন। সেখানে দেখা গেলো যে যে ছবিতে আমার কাজ করার কথা না, যদি আমার রিজিকে থাকে সেখানে আমিও কাজ করব, বিষয়টা এরকম। সো প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ান থেকে শুরু করে FDC-র সব এবং FDC-র বাইরেও যারা আমরা সিনেমা অভিনয় করি বা ই করি, কোনো কেন্দ্র নাই এখানে, কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই চলচ্চিত্রের মানুষ। যেই সিনেমাটা সেন্সর হয়ে সিনেমা হলে যায় সেটাই আমাদের সিনেমা, সেটা আমাদের দেশের সিনেমা। সেই জায়গা থেকে লাইভও আমাদের সিনেমা, আমাদের দেশের সিনেমা, সেখানে আমরা অভিনয় করেছি। আমরা চেষ্টা করেছি দর্শকদের কথা মাথায় রেখে যেন সুন্দর একটা কন্টেন্ট ডিরেক্টরের মাধ্যমে, ডিরেক্টরের মানে ডিরেকশনে আমরা কাজ করতে পারি। সেই জায়গায় সবচেয়ে ভালো কাজ যেটা আমার, আমি যদি দাবি করি তাহলে আমি লাইভে সবচেয়ে ভালো কাজ করেছি আমার 8টা সিনেমার মধ্যে যেই কয়টা সেন্সর হয়ে আছে। আমার মানে গ্ল্যামার ছবি কম, আমার প্রথম ছবি হচ্ছে যে জি হুজুর, সেখান থেকে এরপর পোড়ামন, লাস্ট হচ্ছে জান্নাত, 22টা সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে গ্ল্যামার ছবি কম। মানে বেশিরভাগই দেখা যায় যে চরিত্র নির্ভর ইয়েতে আমি কাজ করেছি, নায়কের ভূমিকাটা আমার কাছে খুব একটা ভালো লাগে বিষয়টা এরকম না, আমি একটু নেগেটিভ রোল বা অভিনয় করার জায়গা আছে এরকম চরিত্র অভিনয় করতে আমার ভালো লাগে। যেমন সেটা ছিল জি হুজুরে, ছিল পোড়ামনে, ছিল জান্নাতে, আলটিমেটলি ফাইনাল যেই ইয়ে আপনার এই যে পোস্টারটার কথা বলছেন, এই যে চরিত্র, চরিত্রটির নাম মিলন, মিলন একদম নায়কের বাইরে একটা চরিত্র করেছে, এখানে নায়কোচিত ব্যাপারটা নাই, ব্যাপারটা হচ্ছে যে সাইকো থ্রিলার, ও সাইকো, নিজেকে বারবার দমন করে। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য, এখন যে সিনেমার জোয়ার বইছে সেটাকে চলমান রাখার জন্য লাইভ ওই রকমই আরেকটি চলচ্চিত্র হতে যাচ্ছে, যেটা দেখে দর্শকরা নিরাশ হবেন না এবং আমার বিশ্বাস দর্শকদের অনেক ভালো লাগবে। আপনারা সিনেমা হলে আসুন, প্রচার করুন।